প্রথমে এক এক করে ডিমগুলি ভেঙে নিলাম। নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চিনি, এক বাটি সাদা তেল। সেটাকে ভালো করে ফেটাতে হবে। তারপর দিয়ে দিলাম এক বাটি সুজি, এগুলি সব ছোটো বাটি। তারপরে ময়দা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার। এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা কালারের জন্য দিলাম। এক চামচ বেকিং পাউডার, তারপরে দিব লেবু, উপরে খোসাটা আছে যে ওটা ঘষে তারপরে দিয়ে দিব। সেটাকে ভালো করে মাখতে হবে, মেখে 10 মিনিট ঢেকে রাখবো। তারপরে অ্যালুমিনিয়ামের বাটি, ওর মধ্যে তেল দিয়ে তারপরে উপরে একটা পেপার দিয়ে তারপরে ঢেলে নিতে হবে সেই মাখাটা। তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিব লবণ দিয়ে। প্রেশার কুকারে লবণ, লবণের উপর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য।